আমি ব্লগিং চ্যানেল পূজা গ্যালারিতে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ সেজে বুঝে পুরো রেডি, আগের দিনের ভিডিওটা দেখেছ। তো আজকে জগদ্ধাত্রী বলতে এসে শুরু জগদ্ধাত্রী পুজো, আজকের দিন দিয়ে আমাদের পাড়ায় শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজো। মন্ত্র শুনতেই পাচ্ছ তোমরা, পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নটা দিয়ে শুরু হয়েছে পুজো আর কি। আমি আজকে পিঙ্ক কালারের শাড়ি পরেছি, এক পিঙ্ক করে দাও আমার, দেখতেই পাচ্ছ সামলাতে পারছি না কোনো রকমে পরেছি। আর রেড কালার শাড়ি পরার কথা ছিল কিন্তু মেজবোন যেহেতু মানে প্রীতি আর কি, ও যেহেতু গোলাপি কালার শাড়িটা পরেছে ওই জন্য আমাকে গোলাপি কালার শাড়ি পরতে বললো। দেখতেই পাচ্ছ শাড়ির মাঝকে দুটো কালারের পাড়ি না, কিন্তু সাদা কালারের কালারটা পরে নিয়েছি। আর কালকের মেহেন্দিটা দেখতে পাচ্ছ একটু ফুটেছে, মানে কালকে তো কীভাবে ক্যাটার ক্যাটার করছিল যখন ধুয়েছিলাম পুরো কমলো হয়ে গেছিল, ভেবেছিলাম হয়তো ফুটবে না বা কিছু। এই পাশ দিয়ে কেউ কি মারছে দেখতেই পাচ্ছ পিঙ্কিদি, ওরাও খুব মজা করছে। কালকে তো মানে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছে, তাও আমি আর মানে পিঙ্কিদি তো দুটোর মধ্যে ঘুমিয়ে পড়েছে আর বাদ পুজো তিনটে বাজিয়ে দিয়েছে ঘুমাতে ঘুমাতে। ওদের হয়ে গেছে, তার মধ্যে এক জায়গায় হয়েছি অনেকদিন পরে, অনেক গল্প অনেক গল্প জমেছিল, তো করতে করতে রাত কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, সাড়ে আটটার সময় সবাই ঘুম থেকে উঠেছি আমরা। এখন পুজো মণ্ডপে যাবো, দেখছো রেডি হয়ে গেছি, রেডি হতে দেরি লাগলো, মানে কী বলবো উঠেছি দেরি করে। এখন রেডি হয়ে গেছি, এখন যাবো মণ্ডপ, তো মণ্ডপের ভিডিওটা তোমাদের শেয়ার করবো। আমি আর প্রীতি দুজনেই গোলাপি গোলাপি, দেখতেই পাচ্ছ দেখা তো, দেখতে পাচ্ছ প্রীতিকে কি কিউট লাগছে পিঙ্ক কালার শাড়ি পরে, আর আমিও পিঙ্ক। আমার এই শাড়িটা পরার কথা ছিল না, প্রীতির জন্যই পরতে হলো, প্রীতি তো গোলাপি পরছে। ওই দেখো এইদিকে আয়, পুচকি লাল শাড়ি পরেছিল, আমাদের গোলাপি শাড়ি পরা দেখাও, গোলাপি শাড়ি পরে নিয়েছে। রেডি হয়ে গেছিলো আবার চেঞ্জ করতে গেছিলো, একটা লাল কালারের শাড়ি পরেছিল বুঝেছিস, এসে দেখছি আমি গোলাপি কালার শাড়ি পরে ভিডিও করছি ও চলে গেছে। পিসিকেও বাড়ি পাঠিয়ে দিই, তুইও গোলাপি কালার শাড়ি পরাই যা। প্রীতিকে নিয়ে মণ্ডপে যাচ্ছি, চলো মণ্ডপে যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছ পিসি লাল শাড়ি পরেছে, করে দিয়েছি হ্যাঁ সবার। ওহ
যাবো আর একটু দিয়ে তোমাদের শেয়ার করবো। এখন হচ্ছে চণ্ডীবার, একটু আগে অঞ্জলি হলো, তো মুসলিম দিদিটা শেয়ার করলাম, তো অঞ্জলি দিয়ে বাড়িতে এসে একটু খেয়ে নিলাম। কি এখন একটু মন্দিরে মন্দিরের দিকে চণ্ডীপাঠ হচ্ছে। এখন বাজে 3:30 বাজে। বদনখানা দেখা এত সুন্দর সেজেছিস সব দেখেছ গাইজ? আমাদের পাড়া সব আজকে লাল আর লাল আর গোলাপিতে সাজা হয়ে আর এরা সব বাচ্চা কাচ্চাগুলো একই রকম জামা পরেছে। হ্যাঁ আর পুচকি দেখতে পাচ্ছ? পুচকির পিছনটাই দেখা যাচ্ছে, মানে কি করবো, আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। ও গোলাপি শাড়ি পরেছে, তোমাদেরকে বললাম। এখন আমি একটু চেঞ্জ করে নেবো, কারণ আর থাকা যাচ্ছে না এইভাবে, তো এমনিতেও চেঞ্জ করবো, কোনো কাজে বেরোতে হবে, তো চেঞ্জ করে তারপরে আসছি। ওকে হার হার মহাদেব, জয় জয় মা গর্ভধারিণী মাতা পিতায় নমো নমো, হার হার মহাদেব। হরি বল, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সহস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সহস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো, ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী ভূতানাং চ মুক্তিরেষিতা, ভূতায় শিব শতদন্তস্যৈ রক্ষিতব্যৈ নমো নমো, চিত্তিরূপেণ যাক্ষিতা কীতস্যৈ নভেদব্য ব্যক্তিয়ো ইন্দ্রিয়া জগতে, নমস্তস্যৈ 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 নমো নমো, ওম সর্ব পদ ভক্তি ওম বিনম মুক্তি ওম নমস্তে মিকাই নমো নমা, হর হর মহাদেব, জয় জয় মহাকালী, জয় মহাকাল, জয় জয় মা জগদ্ধাত্রী দুর্গা মাতা সহায়, হর হর মহাদেব। হরি বল পুনা, দেবিকা এসছে, দেবিকা কিছুক্ষণ হলো এসছে, তো এখন আমি দেবিকা মিলে দুজন মিলে মানে এখান দিয়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ এখনো পুজো চলছে, পুজো এখনো পর্যন্ত শেষ হয়নি, হোমযজ্ঞের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, পুজো এখন অনেক বাকি, তা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এখন কাজে চলে যেতে হবে, চলে যাই। আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি একেবারে, এখন বেরিয়ে যাওয়া চলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।